ব্যারাকপুরের সিপিএম প্রার্থী দেবদূত ঘোষের সমর্থনে নৈহাটিতে নির্বাচনী সভা করলেন বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু। এদিনের সভা থেকে নিয়োগ দুর্নীতির মামলায় রাজ্য সরকারের বিরুদ্ধে একাধিক মন্তব্য করে বিমান বসু কি বললেন দেখুন। জমিদারির জমি নিয়ে তেভাগা আন্দোলনে জমির ব্যাপার এবং ফসলের ব্যাপার তিনটে ভাগ করে কার্যকরী করার যে আন্দোলন সংগ্রাম সে তো ইতিহাস। সেই তেভাগা আন্দোলনের লড়াই সংগ্রামের জায়গা সন্দেশখানি। ওখানে একটা স্কুলের নাম আছে তেভাগা মেমোরিয়াল স্কুল। ওখানে হেমন্ত ঘোষাল সব সেক্টরাল ভাগ ছিল, কমরেড হেমন্ত ঘোষালের দায়িত্ব ছিল সন্দেশখানিতে তেভাগা আন্দোলনের আন্দোলনটিকে দেখভাল করা। সেখানে কি হয়েছে, সেখানে নারী নির্যাতনের ব্যাপার তো একটা অন্য প্রশ্ন, নিশ্চয়ই ভয়ঙ্কর প্রশ্ন। অন্যদিক থেকে দেখা যাচ্ছে আজকে যা বেরিয়েছে 260 কোটি টাকা শুদ্ধ জমি এবং জলা নিয়ে শেখ শাহজাহান তার সম্পত্তির মূল্যটা হিসেব করেছে। মূল্য 8 কোটি টাকা কোথায়? সন্দেশখানি কোথায়? তেভাগা আন্দোলনের একটা বিশিষ্ট স্থান ভাবা যায়। পরবর্তী সময়ে জমি বিধি বন্টন করার ক্ষেত্রে দায়িত্ব নেই হেমন্তদার দেওয়াই নাম স্কুলটা তেভাগা আন্দোলনের স্মরণে স্কুল। এখন আমাদের এ কথা আজকে নির্বাচনী সভায় আপনাদের সামনে বলতে হচ্ছে। জীবনের অভিজ্ঞতায় মানুষ বিচার করে নেয় করতে চাইছে, অর্থাৎ কেন্দ্রীয়ভাবে চলবে সব, যেমন আছে যেমন বিলেতে আছে, এটা কেন্দ্রীয় সরকার। যার যা অধিকার থাক না কেন, সে আয়ারল্যান্ডে হোক বা স্কটল্যান্ডে হোক, সে অধিকার থাক না কেন কিন্তু সবটা কেন্দ্রই কন্ট্রোল করবে। মানুষের বিভেদ তৈরি করা ভাষার ভিত্তিতে, ধর্মের ভিত্তিতে, জাতের ভিত্তিতে, বর্ণের ভিত্তিতে যা শুরু হয়েছে, বিভিন্ন জায়গায় শুরু হয়েছে, তাকে রুখতে, মানুষের অধিকার প্রতিষ্ঠা করার জন্য এবং দিল্লির কেন্দ্রে সরকার তারা যেভাবে মানুষকে বিভক্ত করতে চাইছে এই ভাষা ধর্ম ইত্যাদির ভিত্তিতে, তাকে পরাস্ত করার জন্য লোকসভায় এই ব্যারাকপুর লোকসভা কেন্দ্র থেকে আমরা চাই বামফ্রন্ট মনোনীত জাতীয় কংগ্রেস সমর্থিত প্রার্থী কমরেড দেবদূত ঘোষকে আপনারা পার্লামেন্টে পাঠানোর ব্যবস্থা করুন। আন্দোলন বাংলাকে ভাগ করার জন্য লর্ড কার্জন ফরমান জারি করেছিল, তার বিরুদ্ধে লড়াই সংগ্রামে প্রথম দিকে ধর্মের ভিত্তিতে হিন্দুরা এগিয়ে আসে কিন্তু বেশি বিলম্ব করেনি। রবীন্দ্রনাথ যখন নামলেন, নামবার পরই তিনি নাখোদা মসজিদে গেলেন, নাখোদা মসজিদের ইমামকে স্বয়ং রবীন্দ্রনাথ রাখি পরিয়ে দিলেন, তারপর পায়ে হেঁটে রাখি পরাতে পড়তে টাউন হলে যেয়ে মিটিং করলেন, এই বার্তা ছড়িয়ে পড়ল। তারপর হিন্দু মুসলমান হাতে হাত দিয়ে লড়াই করে বঙ্গভঙ্গ রোধ করেছে, কোনো সমস্যা তো হয়নি। বলে ধর্মের ভিত্তিতে নাগরিকত্ব কেন হবে, যদি সত্যিকারের জালি নাগরিক হয় তাহলে তার ক্ষেত্রে আলাদা ব্যবস্থা করুন। জালি নাগরিক, জালি তো সাধারণভাবে জালি নাগরিকের সংখ্যা তো কম, অল্প কিছু থাকতে পারে, তাদের ক্ষেত্রে আলাদা ব্যবস্থা হবে। এবার এই লোকসভা নির্বাচনে এই প্রশ্নগুলো আসে, যেমন মানুষের জীবন যাত্রার কথা আসে, দ্রব্যমূল্য বৃদ্ধির প্রশ্ন আসে, মানুষের বেরোজগারির প্রশ্ন আসে, যা নাকি বললো একটু আগে শুভঙ্কর এখানেতে
মানুষের ক্ষুধা, জীবন যন্ত্রণা, তার প্রশ্ন আসে কেন জাতীয় কংগ্রেসের সঙ্গে বোঝাপড়া করলাম? শুধু কি এই যে আমরা জাতীয় কংগ্রেসের, তারা যেহেতু ইন্ডিয়া ব্লকের সদস্য তাই আমরা করেছি, তা তো না, তা না। কারণ আমরা দেখলাম যেভাবে ফ্যাসিস্ট কায়দায় মানুষের ব্যক্তি স্বাধীনতা তাকে কেড়ে নিচ্ছে, লোক লাগিয়ে যেভাবে একের পর এক বুদ্ধিজীবীদের খুন করেছে, মিস্টার দাভালকারের খুনের এখন তিনি দাভালকারকে খুন হয়ে গেল, এখন বিচারটা করতে হবে বলছে। রোহিত ভেমুলা ব্রাইট ছাত্র ছিল, সে তপশিলী জাতিভুক্ত, স্কলারশিপ পেয়ে পড়ছিল আপনার হায়দ্রাবাদ সেন্ট্রাল ইউনিভার্সিটিতে, বিনা পয়সায় স্কলারশিপ পেয়ে পড়ছিল, তারপর এমন মানসিক টর্চার করলো তাকে আত্মহত্যা করে পৃথিবী থেকে সরে যেতে হলো। এখন সেখানেও বেরোচ্ছে যে কীভাবে তারপর তাকে অত্যাচার করেছে, একজনকে সরানো হয়েছে। এই যে কাজগুলো, এই যে আপনার সেন্সরশিপ চালু হয়নি, যখন জরুরি অবস্থা ছিল তখন সেন্সরশিপ চালু ছিল, এখন সেন্সরশিপ চালু হয়নি, কিন্তু তবু ধমক, বার্তা দেওয়া, বন্ধ করে দেওয়া, এই সমস্ত কর্মসূচি নিয়ে চলছে দিল্লির কেন্দ্রের এনডিএ নেতৃত্বে বিজেপি সরকার। এই সামগ্রিক অবস্থার বিচার করেই আমরা বোঝাপড়া, কংগ্রেসের সঙ্গে বোঝাপড়া করে আমরা এবার লোকসভা নির্বাচনে লড়াই করছি। করে নিজেও করতেন, বলতেন কিছুতেই মানব না, জীবন চলে যায় তবুও মানব না। প্রথম যিনি মানে কি বলে অল ইন্ডিয়া পার্টির যিনি নাকি সম্পাদক, ওনার ভাইপো সর্বভারতীয় সাধারণ সম্পাদক, আমি ভুল করেছি, কম বলেছি, সর্বভারতীয় সাধারণ সম্পাদক, তিনি গত পরশু দিন বললেন যে না, আমরা সিএ যদি ঠিকমতো কার্যকরী করে আমরা মেনে নেব। তারপরে কালকে রাজ্যের মুখ্যমন্ত্রী বললেন এই ক্যা ক্যা আর বন্ধ করছেন না, সিএ ঠিকমতো কার্যকরী করলে আমরা মেনে নেব, তার মানে কোনো বোঝাপড়া হয়েছে? এই বোঝাপড়ার কথা বললে পরেতে কোনো একটা বিষয় নিয়ে বোঝাপড়া হয়েছে, সে বিষয় যাই হোক না কেন, এখন এই রকম ব্যাপারটা আছে। অথচ আমাদের দেশে যে মানুষের শক্তি আছে, মানবগাম মানুষকে মানুষ হিসাবে বিচার করে না, আর দুর্নীতি মানে এ তো কোনো মানে কোনো হিসাব নাই, কত টাকা এই বিশেষ বিশেষ এই যে চাকুরির ব্যাপারেতে কত টাকা দিয়ে চাকরি পেয়েছে এটা হিসেব করা যাবে না, হিসেব করা যাবে না। এই জন্য বলছি যে একেবারে যে শূন্য পেয়েছে, খাতায় শূন্য পেয়েছে, তারও নম্বর হয়ে গেছে 51, যে 3 পেয়েছে তার নাম্বার হয়েছে 62, আর সবথেকে বড় কথা যখন সুপ্রিম হাইকোর্টে ক্যান্সেল হয়ে গেল পুরো প্যানেলটা, এখন তো সুপ্রিম কোর্টে আরও দু মাস আছে, হাইকোর্টে যখন ক্যান্সেল হয়ে গেল তখন উনি একটা সভায়
খবরটা পেয়েছেন, সবাই আছেন, আর সবাই আছেন মানে এরকম পোডিয়ামের সামনে, সব জায়গায় ওনারও পোডিয়াম থাকে, পোডিয়ামের সামনে উনি বলছেন তা না, উনি ওনার মঞ্চটা লম্বা করা হয়, এপাশ ওপাশ এপাশ ওপাশ মাইক্রোফোন নিয়ে ঘুরে ঘুরে বলে যাচ্ছেন। আমি এসব জানতাম না, এ কী করে হলো আমি জানতাম না। ওই জানি চাকরি আর সত্যিকারে যোগ্যদের চাকরি দুটোকে মিলিয়ে দিয়েছেন, কী করে মেলালেন, সবারটা হয়নি তখনও ক্লিয়ার হচ্ছিল, তা কী করে কী করে হলো। তাহলে মুখ্যমন্ত্রী মিথ্যে কথা বললেন, আমি একদম সত্যের উপর নির্ভর করে বলছি, ক্যাবিনেট মিটিংয়ে আলোচনা করে নতুন পদ তৈরি করা হয়েছে, উনি কী করে বললেন আমি এসব জানতাম না। মুখ্যমন্ত্রী কালেক্টিভ রেসপন্সিবিলিটি, তা সব জানার কথা, আমি জানতাম না, এই জন্য বললাম মিথ্যে কথা। আর কেন্দ্রের প্রধানমন্ত্রী তিনি বলেছিলেন প্রথম 14 সালে এসেই, আমি কালো ধন বিদেশে যারা পাচার করছে ওইগুলি সব ধৈরা নিয়ে আসুন, ধৈরা নিয়ে আইসা প্রত্যেকের ঘরে নামে নামে 15 লক্ষ কইরা পাঠিয়ে দেব, বুঝে নাকি কি আপনাকেও কাউকে পাঠাইছে নাকি, একটাকেও পাঠাই নাই, এটা মিথ্যে কথা, এটাও মিথ্যে কথা। এখন এত মিথ্যে কথা বলে, বছরে 2 কোটি বেকার যুগে চাকরি দেব 14 সালে বলেছিল, আজকে 24 সাল, 14 সাল থেকে 24 সাল মানে 10টা বছর, তাহলে 20 কোটি চাকরি হওয়ার কথা ছিল, 20 কোটি নতুন চাকরি হওয়ার কথা ছিল, বুঝছে, 20 কোটি মানে নতুন 20 লক্ষ হয় নাই, কারণ অনেক পথ খালি আছে, রেলে একদানা পথ খালি আছে, মানে সারা দেশের যে আমাদের ইন্ডিয়ান রেলওয়েজ তার একদানা পথ খালি আছে, সমস্ত ক্যাটাগরির পথ খালি আছে, নতুন রিক্রুটমেন্ট হচ্ছে না। আর সর্বক্ষেত্রে এখন প্রধানমন্ত্রী গিয়েছিলেন দুর্গাপুরের সামনে মিটিং করতে, দুর্গাপুরের ওখানে দুর্গাপুরে মিটিং করতে গিয়েছিলেন, বলে দুর্গাপুর এ তো ইস্পাত নগরী, এসব আরও অনেক কিছু হবে, আর এসব বিক্রি করে দিতে চাইছে, আমাদের ইস্পাত শিল্প অনেক কষ্টে তৈরি করা হয়েছে, সে বিক্রি করার কথা, বেসরকারিকরণের কথা ভাবছে, আর ওখানে সবাই দাঁড়িয়ে জনগণের সামনে মিথ্যা ভাষণ দিলেন, মিথ্যা কথা বললেন। এই মিথ্যা কথার প্রতিযোগিতা, আর বোধহয় মিথ্যা কথার জন্য বেশি সময় ব্যয় করা উচিত না। এখন ধরুন এরপর সবার শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিমান বসু কি জানালেন শোনাবো। আমি এই ধরনের কথার কোনো উত্তর দেই না, যারা নিজেরা পিন্ডি চটকায় তারাই কথা বলে, যারা পিন্ডি চটকায়, যারা শিক্ষার্থী, যারা শিক্ষানুরাগী মানুষ, যারা যোগ্য শিক্ষকের চাকরিটা পিন্ডি চটকায় তারাই বলে এই কথা, শিক্ষার দুর্নীতি যারা করছে তারা পিন্ডি চটকায়।